বিজেপির দল, রিকশাওয়ালা ঠেলাওয়ালা গার্মেন্টস শ্রমিক, আফসোস করো না, বড় লোকের বিল্ডিং এর দিকে তাকায় আফসোস করো না। একটা সূত্র আপনাদের বলে দিই, দুনিয়ার দিকে দুনিয়া চেনার জন্য আপনি আপনার চেয়ে যে নিচু স্তর আছে তার দিকে তাকাবেন, আপনার চেয়ে উপরের ওয়ালার দিকে তাকাবেন না, তাতে আপনার আল্লাহর প্রতি বড় গোস্বা হতে পারে। আর দিনের ক্ষেত্রে আপনার আমলের চেয়ে যার ভালো আমল তার দিকে তাকাবেন, দুনিয়ার ক্ষেত্রে আপনার থেকে যার টাকা কম তার দিকে তাকাবেন। যেমন আপনার একতলা বিল্ডিং আছে, আপনি পাঁচতলা ওয়ালার দিকে তাকাবেন না, তাহলে ভিতরে আফসোস আসবে, আমার একতলা পাঁচতলা হইলো না। কিন্তু আপনি যখন কুড়ে ঘরওয়ালার দিকে তাকাবেন, আপনার মধ্যে কৃতজ্ঞতা চলে আসবে, ওর কুড়ে ঘর, আল্লাহ তো আমাকে একতলা একটা বিল্ডিং দিয়েছেন। সিএনজিওয়ালা তুমি প্রাইভেট প্রাইভেট কার মাইক্রোর দিকে তাকাও না, তুমি রিক্সাওয়ালার দিকে তাকাও, তখনই তোমার মধ্যে কৃতজ্ঞতা আসবে, তোমার মন নরম হয়ে যাবে। আরে ওর তো রিক্সা, আল্লাহ তোমাকে সিএনজি দিয়েছেন। এ চা দোকানদার, তুমি মুদি দোকানের দিকে তাকাইও না, তুমি কর্মচারীর দিকে তাকাও, যে আল্লাহ তোমাকে একটা দোকান দিয়েছেন, ও তো কর্মচারী, ওর চাইতে আমি ভালো আছি। এক আল্লাহওয়ালা, উত্তপ্ত রোদের মধ্যে রাস্তাগুলো গরম হয়ে গেছে, বা বালু প্রবণ এলাকা, বালু গরম হয়ে গেছে, পায়ের মধ্যে জুতা নাই, নিতান্তই গরিব, রাস্তা দিয়ে হাঁটতেছেন, পা দিতেছেন দিতে পারতেছেন না, গরমের কারণে পায়ে ফোসকা পড়ে যায়, আল্লাহর দরবারে আফসোস করে দোয়া করে, আল্লাহ কোনোদিন কোনো কিছুর জন্য আফসোস করি নাই, আজকে হাঁটতে পারি না, দুইটা জুতাও তো আমাকে দিতে পারতেন। কথা বলতে দেরি, সামনে তাকায় দেখে এক লোক একটা পা নাই, কি নাই, সাথে সাথে আল্লাহর বন্দা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ বুঝি নাই বুঝি নাই, আমার তো জুতা নাই, তোমার এই বান্দার তো পাই নাই, আমার তো পা দুইটা আছে। শুকরে নেমাত নেমাতাত আফজুকুনাত, কুফরে নেমাত নেমাতো নুকসাকুনাত। ও মুসলমান ইমানদার, দুনিয়ার দিকে তুমি নিচেওয়ালার দিকে তাকাও, উপরে তাকাইবা না। আর দিনদারির ক্ষেত্রে তুমি উপরে তাকাইবা, নিচে তাকাইবা না। তুমি তাহাজ্জুদ পড়ো না, যেই লোকটা তাহাজ্জুদ পড়ে তুমি তার দিকে তাকাও, তোমার সে আমল যার কম তার দিকে যদি তাকাও, তুমি নিজেও নামাজ সাইরা দিবা। আর যদি তোমার চেয়ে যারা আমল ভালো তার দিকে তাকাইলে, তোমার মাঝে আমলের একটা স্প্রে আসবে, হারে অমুক তো তাহাজ্জুদ পড়ে আমি তো পড়তে পারলাম না, অমুক তো জিকির করে আমি করতে পারলাম না, অমুক তো তেলাওয়াত করে আমি করতে পারলাম না, অমুক তো দান করে আমি করতে পারলাম না। এই দুইটা দিক খেয়াল রাখো, দুনিয়ার দিকে উপরে না নিচে, কথা কয় না, দিনদারির দিকে উপরে না নিচে। মুসলমান ইমানদার, আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন, আল্লাহ মালের লোকসান দিয়া ক্ষতি দিয়া ক্ষতি পরীক্ষা করবেন, ফল ফুলের বাগানের ক্ষতি দিয়া, নিজের অসুস্থতা দিয়া, সন্তানের বিয়োগ দিয়া নানাভাবে পরীক্ষা করবেন, আল্লাহ পরীক্ষা করবেনই করবেন, পরীক্ষার থেকে কেউ রেহাই পাবে না। তুমি আল্লাহর দিকে যত আগাইবা, আল্লাহর পরীক্ষাটা তো তোমার প্রতি বাড়বে। হে গরিব, তুমি দশতলা ওয়ালার দিকে তাকায় আফসোস করো না, কারণ তুমি যে গরিব, এখানে তোমার হাত নাই, আল্লাহ তোমাকে গরিব বানাইছেন, পরীক্ষার মাধ্যম হিসাবে গরিব বানাইছেন, দশতলা ওয়ালার মধ্যে তোমার মধ্যে কোনো ব্যবধান নাই, কারণ কেয়ামতের ময়দানে তুমি যদি এখানে পাশ করো জান্নাত, দশতলাওয়ালাও পাশ করলে জান্নাত, তার মধ্যে তোমার মধ্যে ব্যবধান পরীক্ষার ধরন, তাকে আল্লাহ দশতলা দিয়ে পরীক্ষা করতেছেন, তোমাকে আল্লাহ রিক্সাওয়ালা বানাইয়া পরীক্ষা করতেছেন। হে সুন্দরী নারী, সুন্দরী নিয়ে তুমি তোমার সৌন্দর্য নিয়া তোমার রূপ নিয়ে অহংকার করো না। হে কালো মহিলা, তোমাকে আল্লাহ কালো বানাইছেন, বেটে বানাইছেন, আফসোস করিও না। তোমাদের দুজনের দেখার ধরন শুধু পরীক্ষার মাধ্যম ভিন্ন, তুমিও নারী সেও নারী, তুমি রূপ নিয়া দৌড়াও, সুন্দরী প্রতিযোগিতা দেয়, তোর বাপে তোর সুন্দর বানাইছে, সুন্দরী প্রতিযোগিতা দিতে যাস, কথা কয় না। মুসলমান ইমানদার, সুন্দর কি নিজের থেকে হওয়া যায়? আমি যে কালা, কবে সুন্দর হয়ে গেলাম গুলে? সুন্দর বানাইছেন কে? আল্লাহর কাছে সুন্দর আর কালোর কোনো ব্যবধান নাই, আল্লাহ দেখেন।
জোরে জোরে জোরে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله ময়দানে মাল দৌলত সন্তান সন্ততি নেতা নেত্রী যশ খ্যাতির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। লাইয়াংফা কোনো উপকারে আসবে না। এ কিসের বাহাদুর করো, কেউ কোনো উপকারে আসবে না। উপকারে কি আসবে জানো? ইল্লা মান আতাল্লাহ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে আসবে, বিকলবিং সালিম, একটা শুদ্ধ কলব নিয়ে আসবে। এই শুদ্ধ কলবের জন্য চামড়া সাদা হওয়া শর্ত না, হাইট অনেক বড় হওয়া শর্ত না, মোটা হওয়া শর্ত না, টাকাওয়ালা হওয়া শর্ত না, এমপি মন্ত্রী হওয়া শর্ত না, আলেম হওয়া শর্ত না, মুত্তাকি হওয়া শর্ত। মুত্তাকি হওয়ার জন্য সুন্দর হওয়া লাগে না, মুত্তাকি হওয়ার জন্য টাকাওয়ালা হওয়া লাগে না, মুত্তাকি হওয়ার জন্য পদপদবিওয়ালা হওয়া লাগে না, মুত্তাকি হওয়ার জন্য মোটা হওয়া লাগে না, মুত্তাকির জন্য সুন্দর হওয়া লাগে না, মুত্তাকি হওয়ার জন্য কলপটা ভালো হওয়া লাগে। সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতুকালা মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু সাদা দেখা যায়, কিন্তু হযরত বিলাল এত কালোর কালো, হাতের তালু পর্যন্ত কালো ছিল, নিচের ঠোঁট ভারী ছিল, ঝুলে পড়ছে, দেখতে ভালো লাগে না। কিন্তু আমার রাসূল মেরাজ থেকে আসার পর বলেন, আমি আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। এমনি এমনি কথা কয় না, সুন্দর দেখা। গোলাম ছিল, গোলাম, বংশগত গোলাম, মানুষের বাড়ির চাকর। কাফেরদের লিডাররা নবীজির কাছে এসে বলে, পয়গম্বর, আপনার মজলিসে বসবো, আপনার সঙ্গে আমরা ধর্ম নিয়ে আলোচনা করব, যদি ভালো মনে করি ইসলাম গ্রহণ করব। কিন্তু আমাদের মজলিসে বেলালের মতো চাকর বাকর থাকলে আমাদের ইজ্জত লাগে। আল্লাহর রাসূল চিন্তা করছিলেন, কথা তো মন্দ, ওদেরকে একটু দূরে সরাইয়া দেই, দুই একটা রাগব বল ধইরা যদি ইসলাম গ্রহণ করাইতে পারি তাহলে তো আমার শক্তি বেড়ে যাবে। আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ বলেন, পয়গম্বর, সারা দুনিয়ার সমস্ত কাফিরদের লিডারদের যদি এক জায়গায় করা, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। অতএব যদি বসতে হয় বেলালের সাথেই বসতে হবে। কলবের দাম, আমার রাসূল ইন্তেকাল করলেন, হযরত বেলাল নবীর মুয়াজ্জিন, রাসূল হারানো শোক আর সহ্য করতে পারে নাই, মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন, দামেস্কে চলে গেছেন। অনেকদিন পর বিরহ বেদনা সহ্য না করতে পেরে আবার নবীর শহরে আসছেন। চারিদিকে খবর ছড়ায় পড়ছে নবীর মুয়াজ্জিন বিলাল মদিনায় আগমন করছে। শত শত মানুষ মসজিদের নববীর সামনে জমা হয়ে গেছে, বেলাল আসছে। বেলাল, বেলাল তো সাহাবীদের যুগে একজন আলোচিত ব্যক্তি ছিলেন, অনেক কারণে আলোচিত ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহ, মানুষজন জমা হয়ে গেছে, ডাক দিয়া বলে, ভাই বেলাল, আপনার আজান শুনুন, একটু আজান শুনতে মনে চায়। আরে বেলাল, এই যে আমার কণ্ঠ এত সুন্দর, বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল না। আমরা মনে করি বেলাল বুঝি মধুর আওয়াজে আজান দিত, না না। একবার সবাই মিলে পরামর্শ করলো, এখন ইসলামে অনেক দামি দামি লোক আসতেছে, আজানের আওয়াজটা পাল্টান দরকার, বেলালের আওয়াজ তো সুন্দর নয়। সুললিত কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। ফজরের আজান দিছে, আজান দিছে, কিন্তু সূর্য ওঠে না, সূর্য ওঠে না, সূর্য ওঠে না।
ব্যাপার কি? এত সুন্দর কণ্ঠের আজান, সূর্য কেন ওঠে না? বেলাল দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, আল্লাহ আমার রাসূলের মুয়াজ্জিনের খাতার থেকে আমার নামটা কাটা গেছে, কণ্ঠ ভালো না বলে। আল্লাহ আমার কণ্ঠ তো আমি বানাইনি, আমার কণ্ঠ আপনি দিছেন। আল্লাহ আমার চেহারাও সুন্দর আপনি বানান নাই, আমার কোনো আফসোস নাই। আমাকে কালো বানাইছেন, আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ কণ্ঠ নাই তাতে কোনো আফসোস নাই, আমার আফসোস আমার নবী, আমার নবীকে আমি আর আজান শুনাইতে পারবো না। চারিদিকে হাহাকার শুরু হয়ে গেছে, সূর্য কেন উঠে না, সূর্য কেন উঠে না? জিব্রাইল এসে বলেন, পয়গম্বর যত সুন্দর কণ্ঠ দিয়ে আজান দেওয়াইছেন, আজানের আওয়াজ আল্লাহর আরশে পৌঁছে না। বেলালের আজান ছাড়া সূর্য উঠবে না রে পয়গম্বর। বেলাল আজান দিছে, সূর্য উঠে গেছে, সবাই বলে ভাই বেলাল আজান দাও, আজান দাও। বেলাল বলে, না, যেই শহরে আমার নবী নাই ওই শহরে আজান আমার কে শুনবে, আমি আজান দেব না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত হয়ে গেছে, ও চাচা বেলাল, নানাকে হারাইয়া বেকারার হয়ে গেছে, আপনাকেও পাইলাম না। আমার নানা আপনাকে কত আদর, কত কত মহাব্বত করতো, কত ভালোবাসত, আপনার আজান আমার নানার কাছে অধিক পছন্দ ছিল। একটু আজান দেন আমাদেরও শুনতে মনে চায়। হাসান হুসাইনের কথা শুনে হযরত বেলাল অনিচ্ছা সত্ত্বেও আজানে দাঁড়ায় গেছে। আজানে আলফাজ বলবেন, লব্জ বলবেন, বলার আগেই ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, দুই চক্ষু দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আজান শুরু করছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতেছেন, আর দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কান্নাও বেড়ে গেছে, কান্নার আওয়াজও বেড়ে গেছে, সামনে আর যাইতে পারে না, সামনে আর যাইতে পারে না। কিন্তু যখন আজান দিল আবার সামনে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল আর দাঁড়ায়া থাকতে পারেন না, জমিনের মধ্যে লুটে পড়েছে। হযরত বেলালের যখন জ্ঞান ফিরল, শুধু কাঁদতেই আছেন, কাঁদতেই আছেন, সবাই অবাক। ভাই বেলাল আজান কেন দিতে পারলেন না, কেন পড়ে গেলেন? বেলাল কাঁদেন আর বলেন, আমি আজান আগেই বলেছিলাম আজান দিতে পারবো না, আমি যখন আজানের মধ্যে দাঁড়াইলাম আমি ভুলেই গিয়েছিলাম আমার নবী দুনিয়াতে নাই। আমি আগে যখন আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি একটু আড়া আড়ি ভাবে মসজিদে নববীর মেম্বরের দিকে তাকাইতাম, দেখতাম আমার রাসূল মেম্বরে বসে আমার দিকে তাকায় রইছেন। আজকেও আজান দিয়ে আমি বড় মনের আশা নিয়ে আড়া আড়ি ভাবে তাকায় দেখি নবীর মসজিদের মেম্বর খালি, আমি বেলাল আর সহ্য করতে পারি না। মুসলমান ইমানদার, আল্লাহকে পাওয়ার জন্য সুন্দর হওয়া লাগে না, টাকাওয়ালা হওয়া লাগে না, সম্মানী হওয়া লাগে না, মোটা হওয়া লাগে না, রাজনীতিবিদ হওয়া লাগে না, বড় মুহাক্কিক আলেম হওয়া লাগে না। তুমি ফরজ আলেম গুলো শিখে তুমি মুত্তাকি হয়ে যাও, আল্লাহর কাছে তোমার চাইতে পৃথিবীর আর কারো দাম বেশি হবে না।